আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন বছরের নতুন একটা দিনের নতুন ভিডিও নিয়ে, আশা করছি আপনাদের ভালো লাগবে। যে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমাদের খুব সুন্দর একটা ওয়েদার, আজকে রোদ উঠছে বাট ঠান্ডাও আছে একটু, ঠান্ডা মানে ঠান্ডা বলতে ঠান্ডা বাতাসটা আর কি, বাতাসটা তো অল টাইমই থাকে এখানে। তো আমাদের সকালবেলা নাস্তা পানি শেষ, নাস্তা পানি আজমিনকে করাই দিছি। আজমিনের বাবা তো সে আগেই করে চলে যায়, আমি আর আজমিন পরে আমরা দুজন একসাথে করি পরে আর কি। তো ওকে নাস্তা পানি করে ওকে একটু খেলতে দেই, ও নিজে নিজে খেলাধুলা করছে, আমি এফাকে একটু কাটাকুটা করে নিচ্ছি। আজকে কেন জানি না সারাদিন আমার সারাদিন না মানে সকাল থেকে আমার খুব লেজি লাগছে, মানে কিছুই করতে মন চাচ্ছে না রান্নাবান্না, মানে আমার মনে হচ্ছিল রান্নাবান্নাটা না করলে হয় না, এরকম একটা ভাব আর কি। তো যাই হোক, অনেকক্ষণ লেজিনেস কাটাই উঠাই তারপর আসছি রান্নাবান্না করতে। আজমিন সাথে আছে আমার, ও আমাকে হেল্প করতেছে, আর মাশাল্লাহ দিলে আমার মেয়েটা আমার সব কাজে হেল্প করে। ব্যাকগ্রাউন্ডে আজমিন কথা বলছে, সরি। তো শর্টকাট রেসিপি আমি এখন চিন্তা করলাম যে কিছু করতে মন চাচ্ছে না তো কি করব, তো পরে মনে আসলো যে শর্টকাটে আমি একটু বেগুন ভাজিটা করে ফেলি। বেগুন ভাজিটা হলে যে কি হয় না, খাবারটা ভালো লাগে, বা বেগুন ভাজিটা আমারও পছন্দ, আজমিনের বাবারও খুব পছন্দ। তো সেই হিসেবে আমি জাস্ট বেগুন ভাজিটা করে ফেলছি আর একটুখানি করব, মাছ ভাজি করব। তো বেগুন মাছ সব আমি বসাই দিচ্ছি। আজকে মাছটা আমার হয়নি, মাছ হয়নি কারণ হচ্ছে আমি একটু মাছটা দিয়ে ওইদিকে আজমিনের সাথে খেলা করতেছিলাম, তো ওই ফাঁকে আমার মাছ পুড়ে গেছে এক সাইড। তো আমি বেগুন ভাজিটা করার সময় এই যে পেঁয়াজ মরিচ এগুলো আলাদা করে যে ম্যারিনেট করে রাখি, ওখানে আবার পেঁয়াজ মরিচটা একটু মেখে নিই, এতে আমার কাছে ভালো লাগে, মানে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো খেতেও খুব ভালো লাগে, যার কারণে আমি এভাবেই করে নিই। আর আজকে আমার বেগুন ভাজিটা অতটা সুন্দর হয়নি, ওই যে বললাম লেজি লাগতেছে, মানে রান্নাবান্নায় মন নেই, আর মন না থাকলে তো স্বাভাবিক যে কোনো কিছুই নষ্ট হয়ে যায় আসলে। ও আসার সময় আজমিনের জন্য একটা পিৎজা নিয়ে আসছে, এটা আসলে একটা গিফট হিসেবে আসছে পিৎজা, ওর একটা ফ্রেন্ড দিয়ে গেছে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, এই যে হাঁড়ি পাতিল সব এভাবে রয়ে গেছে, আমি আজকে আর কিছুই করিনি। তো রাতের বেলা বলতে সন্ধ্যার দিকে সব কিছু সর্ট আউট করি, আর এই যে আজমিন উনি আমাকে হেল্প করছে মাশাল্লাহ। এখন নিজে এখন ও কী করে, আমি যখন চাল নিতে যাও দৌড়ে চলে আসবে, সে নিজে নিজে আমাকে দিবে, চাউলটা দিবে, তারপরে ধোয়ার সময় এগুলো হেল্প করবে, সে পানি ছাড়বে, এগুলো হচ্ছে তার কাজ। সে এখন রেগুলার আমার সাথে এটা করে, মানে সে জানি না রাইসটা ধোয়ার সময় কী মজা পায়, সে দৌড়ায় চলে আসে এটা করার জন্য। আর এই যে আজমিনের বাবা আসার সময় এই কাজ করে আসছে, মানে ওর কথা হচ্ছে মেয়ে যেটা খাবে, ধরুন আজমিন আজকে একটা জিনিস পছন্দ করে নিচ্ছে, হ্যাঁ সেটা মনে করবেন যে আগামী তিন দিন সেই জিনিস আমার ঘরে বারবার আসবে, তিন চার দিন ও হ্যাঁ বকা টকা দিলে তারপরে যে এটা বন্ধ হবে, নাহলে ও কন্টিনিউয়াসলি ওই জিনিসই নিয়ে আসতে থাকবে। তো আমি বললাম যে ও একদিন আগ্রহ করে হয়তো খাইছে আর কি, যে শাকটা এরপর থেকে শুরু হয়েছে তার, তো আনছে যখন আমি বলছি তুমি নিজে কাটবা, তো ওকে দিয়ে মানে একসাথে সবাই মিলে তিনজন একসাথে কাটাকুটা করলাম। দেন ও একটু শাওয়ারে চলে গেলো, আমি একটু ও শাওয়ার করতে করতে আমি শাকটা বসাই দিলাম, এই আর কি এভাবেই যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রথম দিন মানে বছরের প্রথম দিনটা এভাবেই কাটলো। তারপর সব কিছু গরম করে আজমিনের বাবা সবাই একসাথে আমরা খেতে বসে যাই। আর আমাদের সবসময় রুলস একটা, মানে খাওয়া শেষে একটু ফল কাটতে হয়, আর যখন কাটে না আজমিনে বলে মা ফুল এরকম কর, মানে এটা একটা রুলস হয়ে গেছে এখন আমাদের, এই আর কি। এই ছিল আমাদের আজকের দিন।